হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। অবশ্যই দেখতে পাচ্ছেন কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু 23টি জেলাতেই ভ্যাকেন্সি রয়েছে লাইব্রেরিতে, ঠিক আছে। গ্রন্থাগারে লোক নেওয়া আছে লাইব্রেরিয়ান পদে, ঠিক আছে। প্রতিটা জেলাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন জেলাতে কত কত ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওতে কথা বলবো। তো রিকোয়েস্ট করো পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন, ঠিক আছে, স্কিপ করবেন না। আর একটা রিকোয়েস্ট সবসময় যেটা করে আসছি, অবশ্যই চ্যানেলটা যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, ঠিক আছে। তো লাইব্রেরি পদে 5,000 ভ্যাকেন্সি খালি রয়েছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি সেগুলো কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, ঠিক আছে। যেটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাইব্রেরিয়ান নিয়োগ 2021, ঠিক আছে। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তর। রাজ্যের প্রতিটি জেলায় মোট 738 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। কোনো জেলায় কত শূন্যপদ রয়েছে তা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট দপ্তর, ঠিক আছে। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তা নিচে দেওয়া হলো। পশ্চিমবঙ্গে 23টি জেলার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর 24 পরগনা, ঠিক আছে। উত্তর 24 পরগনায় সবথেকে বেশি শূন্যপদ রয়েছে, যেটা 60টি, ঠিক আছে। তো প্রথম ধাপে 738 জন কিন্তু লাইব্রেরিয়ান নেওয়া হবে, ঠিক আছে। তো আর একটা কথা বলে দিচ্ছি, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যেটা কোয়ালিফিকেশন হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আর যেটা রয়েছে এসসি এসটিদের জন্য ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা 5 বছর 3 বছর ছাড় দেওয়া হয় সেটা পাবেন, ঠিক আছে। তারপরে দেখিয়ে দিচ্ছি যে কোন জেলায় কত করে ভ্যাকেন্সি রয়েছে। তার আগে একটা জানিয়ে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, ঠিক আছে। আর যে জেলার নাম বেশি আসবে কমেন্টে সেই জেলার ভিডিও সবসময় আমি প্রথমেই দিব, ঠিক আছে। তো চলুন কোন কোন জেলায় কত কত ভ্যাকেন্সি রয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন জেলাভিত্তিক যেটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আলিপুরদুয়ারে 6টি, বাঁকুড়াতে 31টি, বীরভূমে 38টি, পূর্ব বর্ধমানে 55টি, পশ্চিম বর্ধমানে 23টি, কোচবিহারে 34টি, দক্ষিণ দিনাজপুরে 14টি, দার্জিলিং 21টি, কালিম্পংয়ে 5টি, হুগলিতে 52টি, হাওড়াতে 36টি, জলপাইগুড়িতে 18টি, ঝাড়গ্রামে 17টি, এভাবে দেওয়া আছে, ঠিক আছে। সিরিয়াল ওয়াইজ আপনারা দেখে নেবেন আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটা। আর অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে দেখতে পারেন। তো এতটুকুই ইনফরমেশান কিন্তু প্রোভাইড করেছে, এর থেকে বেশি কিন্তু ইনফরমেশান প্রোভাইড করে নিয়েছে। কীভাবে অ্যাপ্লাই করবেন, কবে থেকে শুরু হবে এটা কিন্তু এখনও জানা যায়নি, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নেক্সট আপডেট যখন আসবে অবশ্যই আমি নেক্সট আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই যত দ্রুত পারি ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।